হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমাদের সুলতান ভাই, আমাদের বড় ভাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুলতান মাহমুদ। আর আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে বাইকার সিন, যেটা টি শার্ট এর মধ্যে আমি পরিধান করে আছি। তো আসলে বাইকিং কমিটিতে আমি একেবারেই নতুন, হয়তো সবাই আমাকে চিনেন, কেউ আমাকে চিনেন না। তো চেষ্টা করছি। আমি এখন কথা বলি, আমাদের গ্রুপের টি শার্ট বানাবো, এবং ভাই একটা টি শার্ট মানে তার নিজের গ্রুপের একটা টি শার্ট পরে আছে। এই টি শার্ট সম্পর্কে আমি একটু জানতে চাইছি, মানে চেয়েছি ভাইয়ের কাছে। ভাই এখন বলবো, ভাই আসলে আপনার টি শার্টে যে আঁকি আঁকি যে ফোটা, এখানে মানে রক্তের মতো লাল, এখানে সবুজ, এটা কেন ভাই? তখন আমি অনেক বাইকিং কমিটির টি শার্ট গুলো ফলো করলাম, কেউ আমার কথা কষ্ট পাবে না। আমি দেখেছি যে নিজস্ব থিম ক্রিয়েটিভিটি কেউ আমরা ইউজ করতে চাই না, সবাই আরেকজনের কপি করে বা কিছু চেঞ্জ করে নিতে চায়। আমি চেষ্টা করছিলাম যে এর থেকে একটু বেরিয়ে নিজে কিছু করার, জব করেছি, সেক্ষেত্রে টি শার্ট সম্পর্কে বা এই সম্পর্কে ডিজাইন সম্পর্কে আমার একটু ধারণা ছিল। আমি চেষ্টা করেছি আমার চাকরি জীবনের যে অভিজ্ঞতা সেটা কিছুটা হলেও কাজে লাগাতে, যে আমি চেষ্টা করেছি নিজস্ব কিছু করার জন্য। এই যে টি শার্টটা প্রথমে তো যেটা দেখবেন লাল এবং সবুজ, সেটা হচ্ছে দেশত্ববোধের যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথমে আছে। এরপরে যে বিষয়টা, আমার টি শার্টের শোল্ডার থেকে কিছু এটা হচ্ছে বৃষ্টি, মানে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি গোটা প্রথমে বড় থাকে, পড়তে পড়তে নিচের দিকে ছোট হয়ে যায়। আর এই যে ব্লু কালার, এটা আকাশ হিসেবে ব্যবহার করা হয়েছে, যে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। দ্বিতীয়ত একদম নিচের দিকে দেখবেন যেখানে সবুজ আছে, এই সবুজ বলতে আমরা আমাদের প্রকৃতি আবহাওয়া গাছপালাকে বোঝানো হয়েছে। তো বৃষ্টির পানি যদি এই যে সবুজে পড়ে তাহলে এটা আরও সবুজ হবে, আর সেখান থেকে আমরা যে ক্লিন অক্সিজেনটা পাবো, তো সেখানে ক্লিন অক্সিজেন পাওয়ার পরে আমাদের যে রক্ত সেটা পরিশুদ্ধ হবে এবং আরও লাল হবে। যদি কখনো আমাদের রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা হয়ে যায়, তখন আমাদের রক্তের কালারটা হয়ে যায় একটু ব্লু ব্লু ব্লু। তো সে ব্লুটা এখানে দুইটা অর্থে ব্যবহার করা হয়েছে, সেই ব্লুটা যে একটা ব্লু আকাশ এবং রক্তের ঘাটতি হলেও ব্লু হবে, ব্লু হবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে, দেখেন এখানে একটা গ্রে কালার আছে, যদিও এই কালারটা, এই গ্রে কালারটা হচ্ছে মাটি হিসেবে ব্যবহার করেছে, মাটি মানে আমাদের জমিনটাকে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখছেন যে আমার এখানে সবুজ লাল, যেটা আমাদের দেশের পতাকা লাল সবুজ, এটাও চেষ্টা করেছি আমার দেশের দেশের যে ব্যাপারটা সেটাকেও ফুটিয়ে তোলার জন্য। আমি জানি না কতটুকু পেরেছি। আর আমাদের গ্রুপের একটা স্লোগান, যেটা আমার এই জার্সিতে চারটে জায়গায় লেখা আছে, স্লো রাইড সেভ লাইফ, মানে এর অনেকগুলো মিনিং হয়। যদি আপনি গুগল ট্রান্সলেশন যান, স্লো রাইড স্লো ড্রাইভ সেভ লাইফ, মানে ধীরে চলো জীবন বাঁচাও, সেটা আমি দেখতে পাবেন এখানে আছে, স্লো ড্রাইভ সেভ লাইফ আমার এই লোগোতে আছে, প্লাস পিছনে অনেক বড় করে আছে। আরো সচেতন হব। আর একটা বিশেষ ব্যাপার, আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে আমাদের মাঝ থেকে আমাদের কাছের কিছু ভাই যারা একসময় তাদের সাথে খুব কথাবার্তা হতো, দেখা শেখাতো, তারা আমার মাঝ থেকে চলে গিয়েছে। তা আমরা কেউ চাইবো না যে আমাদের মাঝ থেকে আমাদের ভাই আপনজন এইভাবে চলে যাক। হ্যাঁ, মৃত্যু আমাদের হবে একদিন, আগে আর পরে, কিন্তু সেই মৃত্যুটা যেন আমাদের স্বাভাবিক মৃত্যু হয়, আমরা যেন আমাদের মৃত্যুদানের হাইওয়েতে রাস্তায় না হয়, যেন আমাদের মৃত্যুটা ঘরে হয়, এটাই আমার কামনা আল্লাহর কাছে এবং সবার কাছে, যে আমরা অবশ্যই বাইক রাইডের ক্ষেত্রে আরও একটু সচেতন হব।
লাস্ট কথা আপনি বলে দিবেন, আমার ফ্রেন্ড একজন নতুন ইউটিউবার, সে কাজ করতেছে বাইকার ইউটিউব আছে ইউটিউবে। আসলে আমিও ইউটিউব তেমন একটা বুঝি না, আমাদের অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে, তাদেরকে ফলো করলে সবচেয়ে ভালো হবে। যে আসলে ইউটিউব সবার জন্য না, কিন্তু আমার জন্য না হতে পারে, তো আপনার ইউটিউবের ইনশাআল্লাহ আমি সাবস্ক্রাইব করব, এবং যারা দেখবেন তাদেরকেও বলবো সাবস্ক্রাইবার নামে আমাদের বন্ধুর একটা চ্যানেল আছে বাইকারি স্যার। আচ্ছা আচ্ছা, আমি আগে প্রথমে তো যেটা আমাকে নিজে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে বলতে হবে যে আমাদের গ্রুপে উনি পোস্ট করবেন, কারণ আমাদের গ্রুপে ইউটিউব অ্যালাউ, এভরিথিং অ্যালাউ। তো আশা করি ভাইয়ের ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং রাইড সম্পর্কে, বাইক সম্পর্কে, বাইকিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। সবাইকে আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।